সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। পাকা রাস্তার ধারে ফেলে যাওয়া রাইস মিলের অজস্র পাশের কারণে অসুবিধায় পড়ছেন পথযাত্রীরা। সামান্য একটু হাওয়া দিলেই উড়তে আরম্ভ করছে সেই পাশগুলি, যার কারণে পাশের ধুলিকণাগুলি প্রবেশ করছে পথযাত্রীদের চোখে মুখে। আর যদি একটু জোরে বাতাস বয় তাহলে তো রাস্তা পারে পারে কোনো উপায় নেই। ব্লু হিউ নার্সিং হোম, পল্লীশ্রী, আরামবাগ, হুগলি। জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের রায়না এলাকায় যে সমস্ত সরকারি ও বেসরকারি রাইস মিলগুলি রয়েছে তাদের সহ যেসব ট্রাক্টর প্রতিনিয়ত এই পাশগুলি বয়ে চলেছে, তাদের মালিকদের বারবার অনুরোধ করা সত্ত্বেও নাকি বন্ধ হচ্ছে না রাস্তার ধারে পাশ ফেলা। চার চাকা গাড়িতে যাওয়ার সময় খুব একটা বোঝা না গেলেও বেশ অসুবিধার মধ্যেই পড়তে হয় সাইকেল ও পায়ে হেঁটে যাওয়া সাধারণগুলিকে। যেখানেই পাকা রাস্তা দেখা যাবে সেখানেই রাস্তার ধারে পড়ে রয়েছে গাড়ি গাড়ি পাশের স্তূপ। খণ্ডঘোষের রায়নার এই চিত্রটি এখন যেন আরও বেড়েই চলেছে। এলাকাবাসীর অভিযোগ, বেশি মুনাফা লাভের আশাতেই নাকি কম খরচায় রাস্তার ধারে গাড়ি উল্টে পাশের স্তূপগুলি ফেলে যাচ্ছেন মিল মালিকরা। যদিও সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তারা বারবার তাদের অনুরোধ করছেন, কিন্তু এই ভোগান্তির আদেও কোনো কিনারা হবে কি না তা নিয়েই চিন্তিত সকল এলাকাবাসী। এই ব্যাপারে কিছু বলার কিছু নেই, কিছু অসাধু ব্যবসাদার যারা পঞ্চায়েতকে না জানিয়ে শনিবার ছুটি থাকে, রবিবার ছুটি থাকে পঞ্চায়েত, সে সমস্ত ওই অসাধু ব্যবসাদার মিলের সঙ্গে যোগসাযোগ করে তারা এই কুকর্ম করছে। এই কুকর্ম আমাদের কৈর গ্রাম পঞ্চায়েত মেনে নেবে না। আজ রবিবার, আজ বন্ধ, আমরা আগামীকাল সোমবার আমরা পঞ্চায়েতকে জানাবো। পঞ্চায়েতে যা আইন আছে সেটা পঞ্চায়েত ফেলছে বোঝা পাঁচগুলো। হ্যাঁ, পাঁচগুলো ফেলছে বোঝা পাঁচগুলো। আমাদের এই মগলমারি থেকে যে বয়চন্ডী রোড আছে, এই দু সাইডই যেখানে যেমন পারছে স্ট্যান্ড করে মিল থেকে মিল খালি করে দিয়ে এসে ফেলে দিয়ে চলে যাচ্ছে, এবং এই রোডের ওপর দিয়ে মানে একটা মানুষও পেরাতে পারবে না, এমন অবস্থা, একটা মানুষও যেতে পারবে না। আমরা বহুবার নিষেধ করেছি, তা সত্ত্বেও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে সেই অসাধু ব্যবসাদাররা আজকে এরকম কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম সৌগত হর, আমি বড়গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।